আমাদের দেশের প্রধান বিরোধগুলি হলো এক একদিকে সাম্রাজ্যবাদ এবং অন্যদিকে আমাদের জনগণের বিরোধ, দুই জমিদার প্রথা আর জনগণের বিরোধ, তিন পুঁজি ও শ্রমিক শ্রেণীর বিরোধ এবং চার শাসক শ্রেণীর মধ্যেকার বিরোধ। জীবনটাকে এভাবে নষ্ট করলেন কেন? আমার নামটা কি? আমার নাম হলো তালিন। আমার নাম হলো স্টালিন। স্টালিন বাবা, ওরা শুধু আমাকে খালি ভয় দেখায় আর মারে। ও বাবা, ডাক্তার বাবু, আপনি আমাকে শেকল দিয়ে মারবেন? বাড়ি খুঁজছেন? বাড়ি নয়, রাইফেল। রাইফেল পাওয়া গেল না, রাইফেলের ওপর সব বাড়ি বানিয়েছে। পৃথিবীব্যাপী বিপ্লবের প্রথম জলোচ্ছ্বাস সরে গেছে, দ্বিতীয়টি এখনো ওঠেনি। এ বিষয়ে কোন রকম বিভ্রম পোষণ করা আমাদের পক্ষে বিপজ্জনক হবে। একা একাই হাঁটছো রণজিৎ? হ্যাঁ, রণজিৎই আমাকে লেনিন পড়ায়, মার্ক্স পড়ায়, এঙ্গেলস পড়ায়, মাও পড়ায়। রণজিৎ আমাকে বেলেঘাটার বস্তি দেখায়, ঢাকুরিয়ার বস্তি দেখায়, বাঁকুড়ার আদিবাসী গ্রাম দেখায়। বিপ্লবী হলেই যে কাঠখোট্টা হতে হবে কে বলেছে? বিপ্লবীরা হবে রোমান্টিক। আচ্ছা মা, বাবার সবচেয়ে প্রিয় খাবার কি ছিল গো? একলা খেতে নেই, সকলকে দিয়ে খেতে হয়। আক্রমণের প্রশ্নের দুটি দিক আছে, একটি প্রাকৃতিক ও অন্যটা নিজেদের হাতে তৈরি করা। কিন্তু আসল কাজটা এখনো বাকি আছে। শ্রেণী শত্রুকে লিকুইডেট করলাম। গরিব জনগণের স্বার্থে গরিব জনগণই দেশ দখল করবে এবং দেশ গঠন করবে।